ভাইয়া, দীর্ঘদিন পরে দেখছি যে আপনার একটি শুটিং সেটে আছেন, একটু যদি জানাতেন সিনেমা সম্পর্কে। সবাইকে আসসালামু আলাইকুম, আমি গাঙ্গুয়া। বহুদিন পরে ঠিকই বলেছে, আমি একটা আবার একটা ছবিতে শুটিং করতেছি। পরিচালক দেলোয়ার জান জন্টু প্রযোজনা করছেন, সাইদ ভাই। খুবই সুন্দর একটা গল্প নিয়ে, নায়িকা নিপুণ এবং নায়ক ফেরদুসকে নিয়ে একটা গল্প করছে, সেটা হলো সুজন মাঝি। সুজন মাঝি ছবিটা, যে গল্পটা, খুবই চমৎকার, সুন্দর। কারণ এরকম গল্প আমি একটা এরকমভাবে, যে ক্যারেক্টারটা আমি করতেছি এই ছবিটাতে, এরকম ক্যারেক্টার আরও একটা ছবি করেছিলাম, সেটা হলো প্রেমগীত ছবি। প্রেমগীত ছবিতে করেছিলাম শাকিল মির্জা হিসাবে। এটাতে করতেছি আমি গ্রামের মরল প্লাস যেটা জমিদার স্টাইলে, তুমি জমিদার না, মরল, গ্রামে তো মরল থাকে, সে মরলের ক্যারেক্টারটা করতেছি। এবং সেইটা হলো নায়কের মা, সে এখন নায়িকা, এখনও নায়ক ছোট্ট 7 বছরের শিশু নায়ক, তার হলো মা, সে হলো নায়িকা। তাকে আমি ভালোবাসি, কিন্তু সেও একজনের ঘরণী। সে তার হলো যে হাজব্যান্ড আছে, উনি হলো ঘাটের মাঝি, উনি হলেন ঘাটের মাঝি। ওনারই ছেলে আবার নায়ক ফেরদুস, সেও এখন হয়ে যাবে পরে সুজন মাঝি। সে ক্যারেক্টার এবং গল্পতে সে চলে আসবে। তা আমি এই প্রথম থেকে আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে সে পছন্দতে রাজি হয় না, আর অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে যায়। কিন্তু তারপরেও তার উপরে আমার লোভ থাকে, এবং এই লোভের কারণে তাকে ভালোবাসতে থাকি। এবং অনেক অনেকবার আমি অনেক সময় অফার দিতে থাকি যে একদিন হলেও তুমি আমাকে ভালোবাসো। আমি তো মাত বধ এবং জমিদার, আমাকে ভালোবাসলে তুমি অনেক কিছু পাবে। কারণ তারা খুবই কষ্টে জীবনযাপন করে, এই কষ্ট আমাকেও ভালো লাগে না, এবং তাদেরও সহ্য করতে অনেক কষ্ট হয়। এই কারণে আমি কিন্তু অনেক লোক তার উপরে এমনিই তো থাকে আগে থেকে, প্রথম থেকে, আরও এই 10 বছর আগে থেকে। এই হলো গল্পের হলো তানি। একটু যদি জানতে চাই ডিরেক্টর সম্পর্কে। চমৎকার ডাইরেক্টর দেলোয়ার জান জন্টু, তার সম্বন্ধে তো কিছু তো বলা তো যাবে না, কারণ আমার ওস্তাদ মরহুম নায়ক জসিম সাহেব, তারও ওস্তাদ আবার দেলোয়ার জান জন্টু, সেই হিসাবে আমার দাদা। আর তার অনেক ছবি আমি করেছি, তার আমি করেছি, চমৎকার শুটিং করে এবং পারফেক্ট। না হলে যদি শুটিংয়ে শট না যদি হয় তাহলে সে নিবে না, প্রয়োজন হলে 10টা মনিটর দিবে, এখনও 10টা 15টা মনিটর দিয়ে তারপরে একবার টেক করতেছে, এবং খুব সুন্দর লাগতেছে। আমরা খুব সুন্দর হিসাবে কাজকর্ম করতেছি। আর সাইদ ভাই প্রডিউসার যিনি, উনিও তো সুন্দর, উনিও এক কথায় বলে দিচ্ছে যে এই ছবিটা যেমন করে হোক, যেরকমভাবে হোক, এই ছবিটা আমরা ন্যাশনালে জমা দিব পুরস্কারের জন্য। সেরকমভাবে জন্তু ভাই আপনি ধরে করেন, কোনো আমার কোনো এত ইয়ে নাই, আপনার যা যা লাগে আমি সম্পূর্ণ বহন করবো এবং সম্পূর্ণ দিব। আমরাও সুন্দরভাবে করতেছি, এখনও নায়ক ফেরদুস এবং নিপুণের শুটিং হয়নি, ওরা যখন আসবে তারপরে বাকি সিনগুলো ওনাদের সঙ্গে আমি করবো। ওই সময় নিপুণ আবার আমার এই ছবিতে, নিপুণের আমি বাবা হিসাবে ক্যারেক্টার টানিয়ে যাব। আর ফেরদুস যে জন্য উনিও ওই ঘাটের মাঝি ছেলে হিসাবে টানিয়ে যাবে। এই হলো গল্প, লাস্টে তো প্রতিশোধ নিলে যা হয়, এবং সুন্দর একটা রোমান্টিক ছবি। একটু জানতে চাই কীভাবে যুক্ত হলেন সিনেমাটার সাথে? হ্যাঁ, সিনেমাতেও আমি তো অনেক আগে তো আমার ওস্তাদ মরহুম নায়ক জসিম সাহেব আমাকে ভিলেন হিসাবে তৈরি করছে। এর আগে আমি ফাইটার হিসাবে কাজ করেছিলাম, এবং ছোটো ছোটো ক্যারেক্টার হিসাবে এই দেলোয়ার জান জন্টুকে আমাদের দেলোয়ার সাহেব জন্টু ভাই আমাকে জিতেছিল। তারপরে তো জন্টু ভাইয়ের ছবিতে সলো প্রেমগীত হিসাবে চলে আসলাম।
আর জসিম ভাই আমাকে নিজে হাতে সেই মাস্তান রাজা, কালিয়া, গরিবের ওস্তাদ এইসব ছবি থেকে বাস আমি চলে আসছি এবং সুন্দর চমৎকারভাবে অভিনয় করে গেছি। আজকে এই 800-900 ছবি আমি শেষ করেছি এবং মাঝখানে কিছু আমাদের ছবি সেইরকম ভালো ছবি হতো না, অশ্লীল ছবি কিছু মানে চলে আসছিলো, যার কারণে ওই সময় আমি ছবি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার মাঝখানে আমি অসুস্থ হয়ে গেছিলাম, স্ট্রোক করেছিলাম একবারে, পুরো প্যারালাইসিস এক সাইড হয়ে গেছিলো। ওখান থেকে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে আনছে, আবার সুস্থভাবে আবার কাজ করতেছি। জুটু তো এমনিতে দেখি যে আমরা শুটিংয়ে উত্তেজিত হয়ে যান খুব সহজেই, এখনো ভয় কাজ করেছে কিনা আপনি আজকে সিকোয়েন্স করলেন কিছু? এটা তো সুন্দরভাবে নেই, আমরা মনে করি আমাদের দোয়া করতেছে। আর উনি যেসব ভাষায় মানে আমাদের উপরে উত্তেজিত হয়, আমরা এটা জেনে আমরা কাজ করতেছি, কারণ আমরা জানি তার হলো এই ধমক এবং যেভাবে আমাদের হলো একটু কথাবার্তা একটু বলে, এটা হলো তার হলো এই আধা সেকেন্ডের পরে আবার হলো ঠিক হয়ে গেল। মানে ওনার ভাষাটায় উত্তেজিত হয়ে যে ভাষাটাই আমাদের বলে, এতে কিন্তু আমাদের মনে হয় না যে উনি আমাদের বকা দিচ্ছে বা উনি আমাদের হলো গালি দিচ্ছে, এটা আমাদের কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে সে ডাইরেক্টর হিসাবে আমাদের ভালোর জন্য শাসন করতেছে। এটা আমাদের কাজটা যাতে ভালো মতো উঠে আসে, জি জি জি, যাতে আমাদের কাছ থেকে ভিতর থেকে যে অভিনয়টা আর ভিতর থেকে যে হলো কাজটা উনি আদায় করতে পারে, এটার জন্য উনি উত্তেজিত হয়ে যায় এবং অনেক রাগারাগি করে এবং অনেক শাসন করে তারপর চলবে কাজ করায়। উনি প্রতিটা শটে উনি কথা বলবে এবং খুব সাংঘাতিকভাবে, যেটা অন্য কেউ বাহিরের লোক যদি শোনে তাহলে মনে করবে যে উনি কি ডাইরেক্টর না পাগল, এত কথা বলে এত বকাবকি করে তারপরও একটা আর্টিস্ট কোনো কুশব্দ করে না, কারণ আমরা ভালো করেই জানি উনি যেসব কথাবার্তা বলে এটা আমাদের দোয়া করে। উনি কোনো সময় মানে যেসব বকা দেয় ওইটা আমাদের কাছে বকাই মনে হয় না, মনে হয় যে চমৎকার আমাদের শাসন করতেছে এবং আমাদের ভিতর থেকে যে অভিনয়টা যেটা দরকার ওটাই উনি পারফেক্ট বের করে দিতেছে। যে সিনেমা কাজ করছেন সুজন মাঝি, আপনি বললেন যে প্রেমগীতের কথা বললেন, তাহলে কি সুজন মাঝি কি প্রেমগীতকে ছাড়িয়ে যাবে কিনা? অবশ্যই অবশ্যই আমার মনে হয় তাই, কারণ এই প্রেমগীত ছবি করেছিলাম বিশ বছর আগে যে প্রেমগীত একটা ছবি করেছিলাম এবং চমৎকারভাবে দর্শক নিয়েছে, কারণ এই ছবিতে আমি প্রথম নতুন হিসাবে কাজ করেছিলাম 20 বছর আগে। ওটাতে কাজ করানোর পরে আস্তে 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 যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, এই 20 বছর পরেও একটা ওই রকম সুন্দর একটা গল্প একটা ছবি আসছে, এই জন্য আমিও ক্যারেক্টারটাতে অভিনয় করে অনেক মজা পাচ্ছি এবং দর্শকরাও মনে হয় যে মজা পাবে, কারণ বহুত বছর পরে গাঙ্গুয়া আবার হলো ভিলেন হিসেবে যেটা আসছে এবং গাঙ্গুয়ার যেসব দর্শক আছে তারা আমার মনে হয় যে খুব সুন্দরভাবে নিবে এবং আমাকেও সুন্দর মতনভাবে আমিও যাতে সবাইকে সুন্দর মতনভাবে অভিনয় উপহার দিতে পারি এই আশা দোয়া রাখি। এই সিনেমাতে কি আপনি মেন ভিলেন হিসেবে কাজ করছেন? জি, এটা হলো মেন ভিলেন প্লাস বাবা, নায়িকার বাবা, তো নায়িকার বাবা আর নায়কের বাবা এটাই তো মূল ক্যারেক্টার থাকে, তাই না? গল্পের একটা ইয়ে থাকে, গল্পের একটা টার্নিং পয়েন্টও থাকে। আর ইনাদের উপরে তো ইনারা শুধু যারা হলো ধরেন নায়কের বাবা বা নায়ক থাকে, নায়িকা থাকে, ওরাই তো মেন হিসাবে ইয়ে করে। আর ভিলেন তো আছে, ভিলেন হিসাবেও আমি একবারে এটাতে মেন ভিলেন এবং জমিদার হিসাবেও খুব ভালো মানুষ আর বাবা হিসাবেও খুব চমৎকার ভালো মানুষ। আর বাকিটা হলো মনে করেন যে আমার যে নেগেটিভ ক্যারেক্টারটা এটা দর্শকেরা হলো হলের ভিতরে দেখতে পারবে যে আমি কীরকম নেগেটিভ ক্যারেক্টার করেছি, নাহলে আমার ক্যারেক্টার এটার ভিতরে বাবা, নায়িকার বাবা মানে নিপুণ নায়িকার হলো বাবা, সুন্দর চমৎকার চমৎকার গল্প এবং চমৎকারভাবে মানে কাজ হচ্ছে এবং আমি খুবই আনন্দিত এবং খুবই আমি সুন্দরভাবে কাজ করতেছি। প্রথম দিনের শুটিংয়ের এক্সপিরিয়েন্সটা যদি আমাদের কাছে শেয়ার করতেন। এইটাই প্রথম দিনেই করলাম, যেটা হলো আমি গল্পতে যেটা আমি বললাম প্রথমে যে নায়িকার নায়কের মাকে আমি পছন্দ করি, ভালোবাসি, বারবার অফার দিই আর সে অফারগুলো ফিরিয়ে দেয়। তারপরে এখানে অত্যাচার করবো একটু,
অত্যাচার করার পরে এইটাই ছবিটা আমার প্রথম অত্যাচার এবং এই একটাই অত্যাচার, এরপরে আমি আর কোনো অত্যাচার করব না। তারপর থেকে হলো তো আমি বাবা। থ্যাংক ইউ।